গল্পের শুরুতে প্রথমে একটি মেয়েকে দেখা যায়, তার নাম লুসি। সে স্কুলের মধ্যে সব থেকে ব্রিলিয়েন্ট মেয়ে। তার এক ছোট ভাইও ছিল, সেও অনেক বদমাশ ও পড়ায় লুসির থেকে ভালো ছিল না। তার নাম্বার লুসির থেকে সবসময় কম আসে এবং তারা একই স্কুলে পড়ে। একদিন তাদের টিচার বলে টপার স্টুডেন্টরা সামনে বসবে, অর্থাৎ তাদেরকে তাদের নাম্বার অনুযায়ী বসতে হবে। আর টিচার এটাও বলে যে টপার অর্থাৎ যে ভালো নাম্বার নিয়ে আসবে তাকে স্কুল থেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। ক্লাসে লুসির সঙ্গে যে মেয়েটি বসে সেই মেয়েটি লুসিকে দেখে জ্বলে, এমনকি লুসিকে তার শত্রু মনে করে। বাড়িতে যখন লুসির বাবা মা জানতে পারে যে স্কুলে ভালো নাম্বার নিয়ে আসা ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড দেওয়া হবে, তখন তার বাবা মা খুব খুশি হয়ে যায়। লুসির বাবা মা তার ভাইয়ের থেকে তাকে বেশি খেয়াল রাখতো, কারণ লুসি ক্লাসে সবসময় ভালো নাম্বার নিয়ে আসতো। লুসি তার বাবা মাকে তার ভাইয়ের কথা বলে। সে বলে তার ভাই ক্লাসে অনেক বদমাশ ও ভালো করে পড়াশোনা করে না। এ কথা শুনে তার বাবা মা তার ভাইকে খুব বকাঝকা করে। এরপরে লুসির বাবা খাওয়ার টেবিলে একটি টিনের বাক্স রাখে, যার মধ্যে কিছু মিষ্টি খাবার থাকে। যখন তার ভাই সেই টিনের বাক্সটিকে নেওয়ার জন্য হাত বাড়ায়, তখন তার মা বারণ করে দেয়। তার মা বলে এটা তো শুধু তার মেয়ের জন্যেই। রাতে যখন লুসি সেই টিনের বাক্সটি খুলতে যাবে, তখন সে পিছনে হটে যায়। সে দেখে তার মধ্যে কিছু লাইট জ্বলে উঠেছে, আর সেই টিনের বাক্স থেকে পাঁচটি ছোট ছোট মানুষ বাইরে বেরিয়ে আসে। তারা লুসির ব্যাপারে জিজ্ঞাসা করে। এত ছোট ছোট মানুষ কথা বলতে দেখে লুসি প্রথমে চমকে যায়, কিন্তু সে খুশি হয়ে যায়, কারণ এত ছোট ছোট মানুষ তার সঙ্গে কথা বলতে দেখে। প্রথমে লুসি তাদের ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তারপরে সে তার নিজের ব্যাপারে বলে। ছোট মানুষরা বলে আমরা তো সবসময় এই টিনের মধ্যে থাকি। সেই সময় লুসির মা তাকে আওয়াজ দেয়। প্রথমে লুসি ভাবে তাদের ব্যাপারে সে তার মাকে বলবে, তখনই তার মনে পড়ে যায় তার পোষা জানোয়ারটি তার বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছিল। এইভাবে লুসি তার মাকে কিছুই বলে না। লুসি ওই ছোট ছোট মানুষদের মাপ নিয়ে তাদের জন্য জামা কাপড় তৈরি করে, তারপরে তাদের মত অনুযায়ী তাদের নাম দিতে থাকে। প্রথমে মেয়েটির স্বপ্ন এক আর্টিস্ট হওয়ার, তার জন্য লুসি তার নাম আর্টিস্ট রাখে। দ্বিতীয় ছেলেটি বিজনেসম্যান, তৃতীয় ছেলেটি ডক্টর কারণ সে পড়তে খুব পছন্দ করে, চতুর্থ জন সোলজার কারণ সে লোকের সাহায্য করতে খুব পছন্দ করে, সবশেষ মেয়েটি সিঙ্গার কারণ সে গান গাইতে খুব ভালোবাসে। তাদের থাকার জন্য লুসি একটি ছোট ঘর করে। লুসি যখন ঘুমাতে যায় তখন তাদের মধ্যে যে ডক্টর ছিল সে বলে তার পড়ার খুব ইচ্ছা আছে, স্কুলে যেতে চায়। তখন লুসি তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। লুসি তাকে বলে সে তাকে স্কুলে নিয়ে যাবে। পরের দিন সকালে লুসি ডক্টরকে তার মাথা চুলে লুকিয়ে স্কুলে নিয়ে যায়। সেখানে সে চালাক মেয়েটির সঙ্গে লুসির দেখা হয়, যে লুসিকে তার শত্রু মনে করত। সে লুসিকে বলে তোমার ভাই আজকে আবার ক্লাস করেনি। তখন লুসি বলে তো আমি কি করব। চালাক মেয়েটি তখন বলে ঠিক আছে, আমি তাহলে টিচারের কাছে গিয়ে সব কথা বলবো, এবং সে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে এক ছেলে লুসির হাত ধরে নেয়, সে বলে সবসময় তুমি তোমার ভাইকে ফাঁসিয়ে কেন দাও। তখনই সে ডাক্তার সেই ছেলেটির প্যান্টে গিয়ে সে প্যান্টের দড়িটি খুলে দেয় এবং সেই ছেলেটির অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লুসির ভাই ডগের বাচ্চাকে নিয়ে সেখানে চলে আসে, যেখানে ছোট মানুষের ঘর ছিল। আর সেই ডগটি সে ঘরটি নিয়ে অনেক জোরে নড়াচড়া করতে থাকে। তখন ছোট মানুষগুলো বিরক্ত হয়ে গিয়ে তাদের মধ্যে যে সোলজার ছিল সে তার হাতে ছুরি দিয়ে সেই ডগটিকে আঘাত করে দেয়। তখন সেই ডগটির নাক থেকে রক্ত পড়তে থাকে। তখন তার ভাই ওষুধ খুঁজতে লাগে। তখনই তার মা আওয়াজ দিয়ে ঘরে ঢুকতে যাবে, কেননা তার ভাইও সেই ডগটিকে লুকিয়ে রাখতো। ছোট মানুষরা যখন এসব জানতে পারে তখন তারা ডগটিকে লুকার জন্য তারা সাহায্য করে। সোলজার ডগটির ওপর চেপে যায় আর ডগটি জালনা দিয়ে বের করে দেয় এবং সোলজাও তার সঙ্গে চলে যায়। রাতে যখন লুসি জানতে পারে যে সোলজার নাই, তখন রাতে সবাই তাকে খুঁজতে লাগে। তখন লুসি ছোট ভাই সেই ছোট ছোট মানুষদেরকে দেখে নেয়। তখন লুসি তার ভাইকে সে সত্য কথা বলে দেয়। তার ভাই সবাইকে ধন্যবাদ জানায়, কারণ তাদের জন্য আজ ডগটি তার কাছে রয়েছে। সেখানে লুসি বলে তার মা বলেছে তার ছেলে যদি 90% মার্কস নিয়ে আসতে পারে তবে সে ডগটি তাদের বাড়িতে রাখতে দেবে। তখন তার ভাই মনে মনে ভেবে বলে আমি কি করে এত ভালো নাম্বার নিয়ে আসবো। সেখানে যে ডক্টর ছিল সে বলে আমি তোমায় সাহায্য করব। পরদিন ডক্টর তাকে সাহায্য করে, কিন্তু লুসি ক্লাসে অ্যান্সার করতে করতে সে সেখানে শুয়ে যায়। পরদিন সকালে রেজাল্ট আসে,
করেছে। তার মা দেখে তার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, কারণ ডক্টর তাকে সাহায্য করেছিল। আর লুসির ভালো রেজাল্ট না আসায় তার মাও তাকে প্রথমবার বকাঝকা করে। কিন্তু তার ভাইয়ের রেজাল্ট দেখে তার টিচার বিশ্বাস না করতে পারায় তাকে একটি ম্যাথ দিয়ে দেয়। তার ভাই তখনও সে ডক্টরের সাহায্যে সে ম্যাথটি পেরে যায়। তার ভাইয়ের নাম ভালো স্টুডেন্টের মধ্যে চলে আসে আর তার বাবা মা তাকে খুব খেয়াল রাখতে শুরু করে। কিন্তু লুসির খুব মন খারাপ হয় আর সে বৃষ্টির জলে ভিজতে লাগে এবং সেখানে তার বন্ধু চলে আসে। তার বন্ধু বলে, তুমি এত চিন্তা কেন করছো, এটা তো শুধু টেস্ট, আর এই টেস্ট পরে কি হবে তা বলতে পারে না। তখন তার বন্ধু তাকে একটি ড্রয়িং দেখায়, সেই ড্রয়িংয়ে লুসিরই ফটো থাকে। ওই ড্রয়িংটি ছোট মানুষদের দেখায় আর সে বলে তার বন্ধু খুব ভালো ড্রয়িং করতে পারে, কিন্তু টিচার তাকে কখনো ড্রয়িং পার্টে অংশগ্রহণ নিতে দেবে না, কারণ তার বন্ধুর টেস্টে নাম্বার সবসময় কম আসতো। এ কথা শুনে ছোট ছোট মানুষরা খুব রেগে যায় আর তারা টিচারের অফিস রুম ভেঙে ফেলার প্ল্যান করে, যাতে পেন্টিংয়ের জিনিসগুলো তারা চুরি করতে পারে। পরের দিন সবাই টিচারের অফিস রুম যায় এবং তারা সব কালার পেয়ে যায় এবং তারা সবাই বাইরে বেরিয়ে আসে, কিন্তু আর্টিস্ট সেখানে থেকে যায়। ভাগ্যক্রমে টিচারকে অন্য কেউ ডেকে নেয় আর সে সেখানে বেঁচে যায়। লুসি ওই কালারগুলো তার বন্ধুকে দিয়ে দেয় যাতে সে ড্রয়িং পার্টে অংশগ্রহণ নিতে পারে আর তার বন্ধু আর্টিস্টের সঙ্গে পেন্টিং করতে শুরু করে। যখন ড্রয়িংয়ের প্রতিযোগিতা চলছিল তখন সেখানে কম নম্বর দিয়ে আসা নিষেধ ছিল, কিন্তু লুসি তার বন্ধুর ড্রয়িং সবাইকে দেখায় আর সবাইকে খুব খুশি করায়। কিন্তু লুসি এইভাবে অন্যের পেন্টিং দেখায় যার ফলে তাকে শাস্তি পেতে হয়, আর তার শাস্তি এই ছিল যে পুরো গ্রাউন্ডটাকে ঝাড়ু দিতে হবে। তখন সেখানে তার বন্ধুরা চলে আসে, তারা সবাই বলে তার বন্ধুকে তারা সবাই সাহায্য করবে। সেই সময় মাইকে অ্যানাউন্স করে বলা হয় যাদের কম নাম্বার আসবে তারা কোনো দিনই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে পারবে না। সব ছোট মানুষরা যখন একথা শুনতে পেল তখন তারা ভাবে যারা পড়াশোনায় কমজোরি তারা তাদেরকে সাহায্য করবে। লুসি তখন সবাইকে ছোট মানুষদের সঙ্গে সাক্ষাৎ করায় আর তারা প্ল্যান করে যে তারা অর্থাৎ ছোট মানুষেরা তাদের সাহায্য করবে। তারপরে তাদের পরীক্ষায় তাদের প্ল্যান অনুযায়ী তারা সবাই পাস হয়ে যায়, আর তারা যেমন তেমন পাস নয়, তারা খুব ভালো নাম্বার পেয়ে পাস হয়ে যায়। কিন্তু টিচার জেনে নেয় যে তারা সবাই নকল করে পাস করেছে আর এসব কথা সেই চালাক মেয়েটি বলেছে যে কিনা লুসিকে তার শত্রু মনে করত। সে নকলগুলো সে ক্লাসে পেয়েছিল তখনই সে টিচারকে বলে দিয়েছিল। তখন সবাইকে অফিস রুমে ডাকা হয় আর তাদেরকে জিজ্ঞাসা করা হয় এসব কাজ কে করেছে। তখন লুসি সবই স্বীকার করে নেয় সে সব কাজ করেছে। তখন লুসির বাবা মাকে স্কুলে ডাকা হয় আর লুসিকে স্কুল থেকে বের করে দেওয়ার কথা বলা হয়। তখন লুসির মা লুসির ওপর রেগে যায়। সেই সময় লুসি বলে সেখানে ছাত্রছাত্রীদের কম নম্বরের জন্য নাইনসাফি করা হয়। তখন লুসির কথা শুনে টিচার তো আরও খেপে যায়, তবুও তার মা বাবা রিকোয়েস্ট করে আর টিচারকে মানিয়ে নেয়। ছোটো ছোটো মানুষেরা বলে সব কমজোরি ছাত্রছাত্রীদের পড়ার দরকার। লুসি একথা শুনে সে বলে, প্রথমে আমিও ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু তোমরা আসার পরে আমি ভালো নাম্বার নিয়ে আসতে পারি না। এ কথাগুলো শুনে ছোটো ছোটো মানুষেরা খুব মন খারাপ হয় আর তারা সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। সেখানে আবার লুসির ছোট ভাইও চলে আসে। ছোট মানুষদের মধ্যে যে ডক্টর ছিল সে বলে, সব কমজোরি ছাত্রছাত্রীদের এক জায়গায় করো, আমরা সবাই সাহায্য করব, আমরা শিখাবো কি করে পড়তে হয়। ছোট মানুষেরা বলে, সব স্টুডেন্টদের তোমাদের এক জায়গায় হয়ে পড়তে হবে। একদিন চালাক মেয়েটি সেই ছোট ছোট মানুষদেরকে দেখে নেয় আর তাদেরকে একটি কাঁচের শিশিতে বন্দি করে রেখে দেয় যাতে তাকে পরে সাহায্য করতে পারে। পরের দিন তার ছোট ভাই ছোট ছোট মানুষদেরকে দেখতে না পাওয়ার জন্য তার বোনকে বলে। তার ভাই বলে, আমাদেরকে তাদেরকে খুঁজতে হবে, কিন্তু লুসি না বলে, সে বলে টেস্টে মনোযোগ দিতে হবে। পরের দিন চালাক মেয়েটি ছোট ছোট মানুষদেরকে স্কুলের স্টোর রুমে বন্ধ করে রেখে দেয় আর সে সেখান থেকে চলে যায়, কিন্তু সেখানে একটি ইঁদুরও চলে আসে। অন্যদিকে লুসি এক্সাম ছেড়ে বাইরে বেরিয়ে যায় কারণ সেই ছোট ছোট মানুষদের জন্য তাকে চিন্তা হতে থাকে। তখন টিচার বলে, তুমি যদি বাইরে বেরিয়ে যাও তোমাকে স্কুল থেকে বাইরে বের করে দেওয়া হবে। কিন্তু লুসি টিচারের কোনো কথা শুনে না, সে সেখান থেকে চলে যায়। সে সব জায়গায় খুঁজতে লাগে, তখন সে স্কুলের স্টোররুম থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সে সেখানে যায়। সেখানে গিয়ে ছোট মানুষদেরকে সে বাঁচিয়ে নেয়। লুসি তখন কাঁদতে লাগে, লুসি সবার কাছ থেকে ক্ষমা চায় আর তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়।
তারপরে সেখানে সেই চালাক মেয়েটি আসে যে স্টোর রুমে লাইট অন করার জন্য যে মনিষের সুইচ দেয় সেখানে বিশাল আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার কারণে সব বাচ্চা আটকে যায় আর টিচার সব বাচ্চাদের বাইরে বের করে। অন্যদিকে লুসি সেই চালাক মেয়েটিকে বাঁচায়। সব বাচ্চা তখন এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে, তখন তারা ছাদের ওপর চলে যায়। সেখানে আবার ছোট ছোট মানুষরা হেলিকপ্টার নিয়ে চলে আসে আর তারা হেলিকপ্টারের সাহায্যে ছাদে দড়ি বেঁধে দেয় যাতে সবাই টি শার্টের সাহায্যে দড়ি দিয়ে নেমে যেতে পারে। সবাই তো নেমে যায়, কিন্তু লুসি যখন দড়ি দিয়ে নামতে যায় তখন দড়ির কিছুটা আগুন লেগে যায়। তখনই সেখানে সোলজার চলে আসে আর তার সাহায্যে লুসির জান বেঁচে যায় এবং সোলজার জন্য সমস্ত বাচ্চা বেঁচে যায়। তারপরে সোলজারকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সোলজারের অনেক রক্ত চলে যায়, তার রক্তের প্রয়োজন। তখন টিচারের সঙ্গে তার রক্তের মিল খেয়ে যায় এবং টিচার সেই সোলজারকে বাঁচিয়ে নেয়। এ থেকে একটা জিনিস শেখা গেল, সবসময় পড়াশোনা, ভালো নাম্বার নিয়ে আসা, এগুলো ছাড়া জীবনে আরও অনেক কিছু আছে, যেমন অন্যকে সাহায্য করা, অপরকে ভালোবাসা।